রমা অনেক দিন ধরে চেষ্টা করছে বাচ্চা নেওয়ার জন্য, অনেক ডাক্তার দেখিয়েছে, করিয়েছে অনেক রিপোর্ট, কিন্তু কোনো রিপোর্টেই কোনো কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়েনি। একটার পর একটা ডাক্তার পাল্টেছে, একটার পর একটা ক্লিনিক পাল্টেছে, অবশেষে একদম হতাশ হয়ে ছেড়ে দিয়েছে সব রকম ট্রিটমেন্ট করানো, কিন্তু এখনো প্রেগনেন্সি তার অধরাই থেকে গেছে। অবশেষে কোনো এক বন্ধুর পরামর্শে আমার কোনো একটা ভিডিও দেখে এসেছিল আমার কাছে, আমি তাকে যে কথাগুলো বুঝিয়ে বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছুই না, রমার যে কন্ডিশন সে কন্ডিশনটাকে আমরা বলি আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। তো আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি মানে কি? আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি মানে আমরা ধরতে পারছি না কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে। তার মানে কি কোনো অসুবিধা নেই? সেটা কিন্তু ঠিক নয়, অসুবিধা আছে। বেসিক্যালি আমরা যে টেস্টগুলো করছি সেই টেস্টগুলোতে ধরা পড়ছে না। কেন ধরা পড়ছে না এটা যদি বোঝাতে হয় তাহলে খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে হবে যে আমরা কি কি টেস্ট করি। কি কি টেস্ট করি আমরা? একদম বেসিক ফার্টিলিটি ইনভেস্টিগেশন হিসেবে আমরা কিছু হরমোনাল টেস্ট করি, আমরা দেখে নিই ওভারিয়ান রিজার্ভ কেমন আছে, আমরা দেখে নিই টিউব বা ফ্যালোপিয়ান টিউব দুটো খোলা আছে কিনা, আমরা দেখে নিই ইউটেরাইন ফ্যাক্টর অর্থাৎ ইউটেরাসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আর অবশ্যই দেখে নিই হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস। কিন্তু এর মাঝেও অনেক কিছু স্টেপ থাকে যেগুলো এই সব টেস্টের মাধ্যমে ধরা যায় না। সেই সব জায়গা যদি সমস্যা থাকে তাহলে কি হবে? তাহলে ধরা পড়বে না, তারাই এই আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটির কারণ। তো সেটার কি ধরার কোনো উপায় নেই? দেখুন, ধরার উপায় হয়তো আছে, কিন্তু সেগুলো কোনোটাই কস্ট এফেক্টিভ নয়। যেমন ধরুন সিমেন প্যারামিটার্সের কথাই ভাবি। সিমেন প্যারামিটার্সের ধরুন শুক্রাণুর যা কাউন্ট সেটা ঠিক আছে, যা মোটিলিটি অর্থাৎ দৌড়ানোর ক্ষমতা সেটা ঠিক আছে, যা মর্ফোলজি অর্থাৎ কিনা তার যে গঠনগত যে মান থাকা উচিত সেটাও ঠিক আছে, কিন্তু তার মানেই কিন্তু এটা নয় যে সে সম্পূর্ণভাবে জেনেটিকভাবে ঠিক আছে, অথবা সেই যে শুক্রাণুটা তার ফার্টিলাইজেশনের ক্ষমতা আছে, অথবা সেই যে শুক্রাণুটা সেটা ইউটেরাস বে সেই যে একদম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পৌঁছচ্ছে, পৌঁছে উসাইটের জোনাটাকে ভেদ করতে পারছে, সেই ক্ষমতাটা তার আছে কিনা সেটা কিন্তু শুধুমাত্র সিমেন অ্যানালিসিসের দ্বারা বোঝা সম্ভব নয়। তাহলে ততদূর অবধি টেস্ট কি একটাও নেই বা ততদূর অবধি কি পৌঁছানো যায় না? হ্যাঁ, পৌঁছানো তো যায়, কিন্তু সেগুলো এখনো রিসার্চ অবস্থায় আছে এবং সেগুলো হয়তো অনেকটাই কস্টলি টেস্ট, যেটা আমরা সাধারণভাবে এমপ্লয় করতে পারি না। আর লাস্ট যে পার্টটা বললাম ফার্টিলাইজেশন, এবং ফার্টিলাইজেশনেরও পর আছে অর্থাৎ কিনা যে ভ্রূণটা তৈরি হলো সেই ভ্রূণটা গিয়ে ইউটেরাসের গায়ে বসছে কিনা, সেটা বসতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা যদি দেখতে হয় তাহলে তো আমাদের একটা ক্যামেরা ঢুকিয়ে দিতে হয় বডির মধ্যে। সেটা কি পসিবল? এখনকার দিন অবধি, এখনো অবধি সেটা পসিবল নয়। কাজেই সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা বুঝতে পারবো না। তো এটার কি কোনো উপায় নেই? আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি মানে তো কারণ আমরা জানি না, যেটার কারণ আমরা জানি না সেটার কি কোনো সলিউশন হতে পারে? রমা আমাকে এরপর এই প্রশ্নটা করলো। দেখুন, এখানে কিন্তু আমরা লাকি। কিভাবে? না, আমরা কারণ না জানলেও আমরা কিন্তু ধাপে ধাপে সাপোর্ট বাড়িয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য অর্থাৎ প্রেগনেন্সিতে পৌঁছতে পারি। সেটা কিরকম? ধরুন কোনো আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি নিয়ে কেউ যদি একদম ধরুন এক বছরের মাথাতেই আমাদের কাছে আসেন, তাহলে আমরা কি করি? আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। ওভুলেশন ইন্ডাকশন করে আমরা কি দেখি? ফলিকুলোমেট্রি করে আমরা দেখি যে ফলিকলটা বড় হচ্ছে কিনা, ফলিকলটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা, 18 মিলিমিটার বা 20 মিলিমিটার সাইজে পৌঁছচ্ছে কিনা। পৌঁছানোর পর আমরা হয়তো একটু হালকা সাপোর্ট দিলাম। কি সাপোর্ট? আমরা একটা ইনজেকশন দিলাম সেটাকে ফাটার জন্য। কোনটা ফাটবে?
যেই ফলিকল বা জল ভরা থলির মধ্যে আস্তে আস্তে ডিম্বাণুটা বড় হচ্ছিল, সেই ফলিকলটা ফাটবে এই ইনজেকশন দিয়ে। ফলিকলটা ফাটার পর সেই ডিম্বাণুটা বেরোবে। আমরা কিন্তু ডিম্বাণুকে খালি চোখে দেখতে পাই না, সেই কারণেই আল্ট্রাসাউন্ডের দ্বারাও এই ডিম্বাণু দেখা পসিবল নয়। একমাত্র আমরা ডিম্বাণু দেখতে পাই যখন আমরা আইভিএফ বা টেস্ট টিউব বেবির জন্য এই ফলিকলগুলোকে সাক করে সরু সুচ ফুটিয়ে বাইরে বের করে নিয়ে আসি ফলিকুলার ফ্লুইড। সেই ফলিকুলার ফ্লুইড যখন আমরা এমব্রায়োলজিস্টকে দিই, এমব্রায়োলজিস্ট মাইক্রোস্কোপের তলায় কিন্তু তখন সেই ডিম্বাণু দেখতে পেতে পারে। তো যাই হোক, আবার ফিরে আসি। তো এই ওভুলেশন ইন্ডাকশন করার পর যদি এটা ফাটে, সেই ফাটার সময় আমরা তখন বলি হাজবেন্ড ওয়াইফ রিলেশন করতে। এটা হয় আমাদের ফার্স্ট স্টেপ। কিভাবে আমরা 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস দেখতে পারি? যদি দেখা গেল যে এটাতেও হলো না, তাহলে আমরা IUI তে যাই, সেটা হলো ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। সেখানে কি করা হয়? সেখানে যেটা করা হয় সেটা হলো হাজবেন্ড স্পার্মকে ঝাড়াই বাছাই করে একদম কনসেন্ট্রেটেড ফর্মে একটা সরু ক্যাথেটার দিয়ে পৌঁছে দেওয়া হয় জরায়ুর ভেতর। সেই সময় এই যে ফলিকলটা রাপচার হচ্ছে, যেটা আমরা ওভুলেশন ইন্ডাকশন পদ্ধতিতে ওষুধ খাইয়ে টিভিএস পদ্ধতির মাধ্যমে ফলিকল গ্রোথটা দেখি, ঠিক সেইভাবেই ফলিকলের গ্রোথটা মনিটর করে যখন ফলিকলের সাইজ 18 থেকে 20 মিলিমিটার হলো, তখন ট্রিগার ইনজেকশন দিয়ে তার 36 ঘন্টার মাথায় আমরা IUI বা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন করি। এভাবেও আমরা 2 থেকে 3 সাইকেল দেখতে পারি। তাতেও যদি হলো না, তাহলে অবশ্যই আমাদের ব্রহ্মাস্ত্র, আমরা IVF করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমরা আরো বেশি ডোজের ইনজেকশন দিয়ে আরো বেশি সংখ্যার ডিম্বাণু তৈরি করতে থাকি ওভারির মধ্যে, এবং সেই ডিম্বাণুগুলো যখন আস্তে আস্তে ম্যাচিওর হয়, তাদেরকে আমরা আস্তে আস্তে প্রত্যেক একদিন অন্তর একদিন সাধারণত আমরা ফলিকুলোমেট্রি, টিভিএস ফলিকুলোমেট্রির মাধ্যমে দেখে নিই, এবং যখন তারা বড় হলো তখন তাদেরকে ট্রিগার ইনজেকশন দিয়ে ম্যাচিওর করে আমরা সরু সুচ ফুটিয়ে পেশেন্টকে ঘুম পাড়িয়ে তার শরীর থেকে ডিম্বাণুগুলোকে বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে এসে দেওয়া হয় এমব্রায়োলজিস্টের কাছে, যিনি সেই দিন সিমেন অ্যানালিসিসের মাধ্যমে সিমেনটাকে দেখে নিয়ে এবং সিমেন্টাকে প্রিপারেশন করে যেরকম IUI-তে প্রিপেয়ার করা হয় ততটাই আরও নিখুঁতভাবে প্রিপেয়ার করে IVF করতে পারেন, অথবা ICSI পদ্ধতিতে একটা ডিম্বাণুর মধ্যে একটা শুক্রাণুকে ইনজেকশন দিয়ে ঢুকিয়ে দিতে পারেন। অর্থাৎ ফার্টিলাইজেশনটাও এবার আমরা নিজের হাতে নিলাম, এবং এই ফার্টিলাইজেশনের পরে যখন ভ্রূণটা তৈরি হবে, তাকে যখন আমরা ফেরত পাঠাবো, আবার কোথায় ফেরত পাঠাবো? অবশ্যই মায়ের জরায়ুতে ফেরত পাঠাবো। সেই জরায়ুর যে লাইনিংটা সেটাও আমরা দেখে নেব TVS পদ্ধতির মাধ্যমে, আস্তে আস্তে যাতে সেটা ঠিকঠাক মতন গ্রো করে। গ্রো করার পর আমাদের মিনিমাম কাট অফ হবে অ্যাটলিস্ট 7 মিলিমিটারের উপর যখন হবে, তখন আমরা আরো বেশ কিছু জিনিস ফ্যাক্টর্স দেখে নিয়ে আমরা ট্রান্সফার করব। তো এই ট্রান্সফার করার পর আরো 14 দিন পর আমরা টেস্ট করে দেখব যে প্রেগনেন্সি এলো কিনা। এবং এই যে IVF প্রসেসটা, এটা চলতে চলতে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে কোথায় সমস্যা আছে। অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় যে ডিম্বাণু যেগুলো আমরা বের করেছি সেগুলো সেরকম ভাবে ম্যাচিওর হচ্ছে না, তার কিছু সমস্যা রয়েছে, অনেক সময় ফার্টিলাইজেশন ঠিক মতো হচ্ছে না, অথবা অনেক সময় এন্ডোমেট্রিয়াম ঠিকঠাক তৈরি হচ্ছে না। যেহেতু আমরা প্রত্যেকটা স্টেপকে ভেঙে আলাদা আলাদাভাবে IVF প্রসেসে করতে পারি, দেখতে পারি, তো অনেক ক্ষেত্রেই এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো আমাদের চোখে পড়ে। কিন্তু সবসময় যে প্রত্যেকটা সমস্যা আমরা সলভ করতে পারি একই সেট আপে সেটা নয়, সেই জন্যই IVF-ও 100% সাকসেস রেট নয়। তবে অবভিয়াসলি IUI বা যেটা প্রথম প্রসেস ওভুলেশন ইনজেকশন তার থেকে অনেক বেশি। তাহলে প্রথমেই কেন আমরা IVF বলি না? এই জন্য বলি না যে IVF এর প্রসেসটার যা খরচ সেটা কিন্তু বাকি প্রসেসগুলোর থেকে অনেক বেশি। বুঝতেই পারছেন, তার ইন্টারভেনশন অনেক বেশি, বিশেষ করে এটা এমন একটা প্রসেস যেখানে বায়োলজিক্যাল সেলকে আমরা দেহের বাইরে নিয়ে এসে ল্যাবরেটরিতে কালচার করছি, ফার্টিলাইজ করছি, দেন আবার সেটাকে আরও কালচার করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে একদম মায়ের শরীরের ভেতর। তো এইরকম যে প্রসেসটা, অবভিয়াসলি সেটাতে অনেক 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 প্যারামিটার্স
দেখতে হয় আমাদের ল্যাবরেটরিতে, যাতে ল্যাবরেটরির মধ্যের যে এনভায়রনমেন্ট সেটা মায়ের শরীরের ভেতরকার যা এনভায়রনমেন্ট সেই রকম হয়। এবং অবশ্যই আরও বিভিন্ন রকম খুব স্ট্রিক্ট ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল থাকে, পিওসি কন্ট্রোল প্রোটোকল থাকে, এবং আরও অনেক রকম বাধা নিষেধ পেরিয়ে কিন্তু সেই ভ্রূণটাকে আমাদের পৌঁছে দিতে হয়। আর সেই কারণে IVF ল্যাবরেটরির যে কস্ট সেটা আকাশ ছোঁয়া, আর সেই কারণে IVF প্রসেসটারও চার্জ বেশি। সেই জন্য আমরা শুধু তাদেরকেই অ্যাডভাইস করি যাদের সত্যিই এই প্রসেসের প্রয়োজন। তাহলে আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কোনো কারণ পাওয়া যাচ্ছে না মানেই কিন্তু হতাশ হয়ে গিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। যদি আপনি ঠিক জায়গায় ঠিক সময় আসেন, নিশ্চয়ই কোনো একটা সলিউশন পসিবল। ভালো থাকবেন, পরবর্তীকালে আনএক্সপ্লেন্ড ইনফার্টিলিটি নিয়ে আরও ভিডিও নিয়ে আমার আসার ইচ্ছা রয়েছে।